সারাদেশে আওয়ামী লীগের সন্ত্রাস চাঁদাবাজি খুন ও নৈরাজ্যের বিরুদ্ধে শান্তি সমাবেশ করেছে দক্ষিণ ইউনিয়ন যুবদল কেন্দ্রীয় বিএনপির শিল্প বিষয়ক সম্পাদক জননেতা আবুল কালাম এর নির্দেশে চিতোষী বাজারের যুবদলের এই শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয় এতে মুজাফরগঞ্জ দক্ষিণ ইউনিয়ন যুবদলের আহ্বায়ক জাকির হোসেনের সভাপতিত্বে ইউনিয়ন যুবদলের সদস্য সচিব সুহেল রানার প্রাণবন্ত সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন মুজফরগঞ্জ ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি মাসুদ রানা মাসুদ বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রহমান মুজাফরগঞ্জ দক্ষিণ যুবদলের দলের যুগ্ম আহ্বায়ক শামসুল আলম সহ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ প্রধান অতিথি তার বক্তব্যে বলেন ছাত্র জনতার ঐতিহাসিক বীর্যের মাধ্যমে দেশ স্বৈরাচার মুক্ত হয়েছে কিন্তু ভারতীয় ষড়যন্ত্রকারীদের হাত থেকে দেশ এখনো মুক্ত হয়নি কিছু ভারতীয় এই সংখ্যালঘুদের বাড়ি ঘরে ও হামলা করে দেশকে একটি নৈরাজ্য ও ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চায় পাড়া মহল্লায় পাহারা বসে জীবন বাজি রেখে হলেও দেশ বিরুদ্ধে অবামী এই পরাজিত শক্তিকে মোকাবেলা করতে হবে সভাপতির বক্তব্যে জাকির হোসেন বলেন মুজাফরগঞ্জ ইউনিয়ন যুবদল আওয়ামী দুর্নীতিবাজদের নৈরাজ্যের বিরুদ্ধে দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য প্রস্তুত লাকসামের মাটি ও মানুষের প্রিয় নেতা কালাম এর নির্দেশ আমরা সকলকে ক্ষমা করে দিয়েছে কিন্তু কেউ কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করলে কিংবা ছাত্র জনতার কোনো ক্ষতি করলে কাউকে ছাড় দেওয়া হবে না শান্তি সমাবেশে সকল নেতা সহ সকল স্তরের মানুষকে শান্তি বজায় রাখার জন্য আহ্বান জানান পরে সংক্ষিপ্ত শান্তির র্যালি ও মিছিল